সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ মন্ত্রিসভা। কাঁচাবাজার থেকে ব্যাংক সবখানে দুষ্টচক্র, বলছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 2024-25 অর্থ বছরে বিকল্প বাজেট প্রস্তাবনা। সরকারের ব্যর্থতা ঢাকতেই দৃশ্যপটে বেনজির আজিজ আনার অভিযোগ বিএনপির নেতাদের। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। এক রাতের বৃষ্টিতে তলিয়েছে সিলেট নগরের উপশহরের প্রধান প্রধান সড়ক সহ প্রায় 90% এলাকা। আজ 3রা জুন 2001 সালের এই দিনে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলায় খ্রিস্টান সম্প্রদায়ের 10 জন নিহত হয়। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমের স্থায়ী জামিন। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই বড়সড় প্রভাব দেশটির পুঁজিবাজারে। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শিরোপা নিয়ে লন্ডন থেকে নিজ নগরীতে ফিরেছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। উৎসবের জোয়ারে ভাসছেন সমর্থকরা।